পূজো আসতে আর বেশি দেরি নেই, তাই প্রস্তুতির জোর কদমে। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সিরিয়ালের প্রি পুজো শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আবারও কিছু সিরিয়ালে এখনও প্রি পুজো শ্যুট কিছুটা বাকি। প্রতিবারের মতো পুজোর আনন্দকে দ্বিগুণ করতে পছন্দের ধারাবাহিকগুলিতে পুজোর থিম তো আনা হবেই। তার সাথে জি বাংলায় আসতে চলেছে জি বাংলার সার্বজনীন দুর্গোৎসব, থাকছে একাধিক চমক। সব চমকগুলি জানতে ভিডিওটি একদম শেষ অবধি দেখতেই হবে। এই অনুষ্ঠানটি চলবে পঞ্চমী থেকে দশমী, শুটিং অলরেডি শুরু হয়ে গেছে। এই অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় টেলি অভিনেত্রী উষসী রায়, মানালি দে, থাকছেন অভিনেত্রী অদ্রিজা রায়ও। এই দিন অদ্রিজা তার প্রেমিকের সাথে ঠাকুর দেখতে বেরোনোর একটি মজার কাহিনী শেয়ার করবেন, আর এই সময় হঠাৎ ভূতু এসে হাজির। নবমীর ভোগ নিবেদন চলছে, তখনই ভূতু মানে আরশিয়া ম্যাজিক দেখিয়েই হাওয়া। এদিন টেকনিশিয়ান স্টুডিওর 3 নম্বর ফ্লোরে মেঝে জুড়ে রঙ্গোলি, কাশ ফুলে সাজানো মঙ্গল কলশ, একটু দূরে দেবীর বেদী, সেখানে নানা বয়সের নারী পুরুষ মেতেছেন পুজোর আয়োজনে। এই সময় সারেগাঁপা খ্যাত স্নিগ্ধজিৎ, পৌষানি, কৌশানী, তন্ময় সকলেই থাকবেন। আড্ডা, গান, নাচের সাথে থাকবে জমিয়ে খাওয়া দাওয়া। তবে মেনুতে কী কী থাকছে ওই দিনই জানা যাবে। ঘরে বসে বাঙালি যাতে উৎসবের আনন্দ একটু মিস না করে, তাই জি বাংলা এবছরও ক্যামেরাবন্দি করেছে দুর্গোৎসবকে। পঞ্চমী থেকে দশমী রাত 11টায় টিভি খুললেই দেখা যাবে জি বাংলার দুর্গোৎসব। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে আনতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।